আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ আমারও খুব ভালো রাখছে। তো আমার কাছ থেকে যারা যারা নেভেরে কার্ডিং নিতেছেন এবং নেবেন, তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে নেভেরে কার্ডিং আমরা কীভাবে তৈরি করি এবং কীভাবে সিল প্যাক করি এবং কীভাবে পাঠিয়ে দিই সম্পূর্ণ দেখারবেন। তো প্রথমে দেখতেছেন যে আমরা নেভের ক্ষেত্র থেকে নেভের ঘাস কাটতেছি, মানে আমার আব্বা কাটিয়ে দিতেছে আর আমি গাড়ি করে বাড়িতে নিয়ে গেতেছি। তো নেভেরটা এডি গরুরে খাওয়ানোর জন্য রাখি নাই, অবশ্য বেচার জন্যই রাখছি, ওই জন্য বাড়তি করছি। তো গরুরে যদি আমি খাওয়াইতাম আরও আগে খিলাইতাম, তো বিক্রি করার জন্য এই যে এতদিন অল্প দেরি রাখছি। আর এটা কিন্তু সেই ওজন আর কি, গাড়ি করে যে নিয়ে গেতেছি হয়তো অনুমান করে হারতেছেন। আপনারা যদি নেভিয়ার নিয়ে গরুরে খাওয়ানোর জন্য রাখেন, তো গিট হওয়ার আগে খিলাবেন, গিট হলে অল্প গরুয়ে কম খায়। যদিও আমি কার্ডিং বিক্রি করার পরে পাতা করে কিন্তু গরুরে খিলাই, কিন্তু গরু অল্প কম খাই পারছে। তো দেখেন এই যে পাতার কালারটা দেখেন, যখন এই কালার থাকে এবং বাড়তি কম থাকে তখন গরুয়ে খুব ভালো খায়। তো যদি আসলে গরুর যেটা প্রিয় খাদ্য কাঁচা ঘাস, আর কাঁচা ঘাস না হলে গরু ফেলে কোনো লাভ হয় না। তো দেখেন যে আমরা যে দুইটা পিস বিক্রি করি এর মধ্যে বহুত কষ্ট আছে, কীভাবে কাইটে নিতেছি, তারপর আবার একটা একটা প্যাকেট করে নিয়ে আবার হাই রোডে যাইয়া গাড়িতে উড়িয়ে দেওয়া লাগে। তো এটা যত এখন পর্যন্ত গাড়িতে না উড়িয়ে দেয় মাথায় একটা টেনশন থাকে, কারণ প্রত্যেকজন মানুষ আগে থেকে অ্যাডভান্স পেড করে। তো মানুষ যেভাবে আমারে বিশ্বাস করছে, তো আপনারা দোয়া করবেন এই বিশ্বাসটা জানিয়ে সারা জীবন ধরে রাখারই, এবং আমিও চেষ্টা করতেছি এইভাবে ঘাস জানিয়ে সারা আসাম এবং সারা ভারতবর্ষ সবাই সব জায়গায় পৌঁছে দিতে পারি। আমি জানি ঘাস না থাকলে গরু পালা কত কষ্ট। তো যারা যারা গরু পালেন নিশ্চয় ঘাস না থাকলে যে কত কষ্ট তারাই জানে সবাই। তো সেই জন্যে আমি চেষ্টা করতেছি আমার এই ঘাসের কাটিং নিয়ে জানি সবাই গরুরে ভালোভাবে ঘাস খাওয়াইতে পারে। এখন হলো নেভের ঘাস চাষ করার উপযুক্ত সময়, কারণ যখন বেশি বৃষ্টি হবো তখন যদি কেবল পোয়া থাকে তো বহুত সময় পানি বাইজা থাকলে ক্ষেতের মধ্যে পোয়া কিনে পয়সা যায়। তো ওই জন্য যারা যারা নেভের চাষ করবেন এই সময় চাষ করে নেন। তো বর্তমানে কিন্তু আমি প্রতিদিন 1000 করে কাটিং কাটতেছি, এর বেশি কাটিং কাটা যায় না, কারণ 1000 বেশি যদি কাটিং কাটি আমার এই গাছের পাতা কিনে আমি গরুরে খাওয়াই শেষ দিয়ে হারি না। তো ওই জন্য প্রতিদিন 1000 বেশি কাটি না। তো অর্ডার ওই হিসাবে নিতেছি, দেখে দেখে হয়তো একদিন বকো সাইড, একদিন বরপেটা রোড সাইড, বা একদিন ধুবড়ি মেলাঘাট, এভাবে মিলিয়ে মিলিয়ে প্রতিদিন অর্ডার নিতেছি। তো আপনারা যদি কেউ অর্ডার করেন হয়তো দুই একদিন আগে থেকে আলোচনা করবেন বা নেবেন। আর হ্যাঁ, এই যে কতজনে কল আমার এই চ্যানেলে নাঙ্গল দেখছেন, আবার নাঙ্গলটা অর্ডারও করছেন, দিছি উকজন এই যে নাঙ্গলটা দেখেন, এটা কিন্তু ভালো কামের সুবিধা। যারা যারা দেখছেন ভিডিও, বা যদি না দেখছেন ভিডিও দেখে নেবেন। আমার এই নাঙ্গলটা আনার ভিডিও কয়েকটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। তো হয়তো বহুত যে কমেন্ট করছে যে নাঙ্গলটা কোথায় পাবো বা কীভাবে পাবো, কিন্তু আমার আসলে এন থেকে যে কয় জায়গায় বাস গাড়িতে ডাইরেক্ট পাঠিয়ে দেওয়া যায় সেই কয় জায়গায় দিতেছি। তো আমার কাছ থেকে যদি নেভিয়ারে কাটিং এবং নাঙ্গল নিবার চান, তো আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকবেন এবং দেখবেন আমার নাম্বার আছে কত কত ভিডিওতে, নাম্বার দিকে ডাইরেক্ট আমার সাথে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। আপনাদের ফোন নাম্বার কমেন্ট বক্সে দিবেন না, আরও যদি ফোনপে কোনোবার সময় টেহা চাই, আমার যেটা লাস্টে 888 এটাই ফোনপে নাম্বার দেবো, অন্য কোনো নাম্বারে টেহা দিবেন না। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা দেখছেন সবাইরে অনেক অনেক ধন্যবাদ।